দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলার গোসাহাট উপজেলায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2022 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10টায় গোসাহাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা করা হয়। উপজেলা পরিষদ হলরুমে গোসাহাট উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবিরের সভাপতিতে উপজেলা প্রকল্প কর্মকর্তা তহমিনা আক্তার চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার হেমায়েত, উপজেলা বিআরডিও শরীফুল ইসলাম, গোসাহাট থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এস আই মামুন, সামন্তসর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব সর্দার, গোসাহাট ইউনিয়ন চেয়ারম্যান রিপন সর্দার, আলোয়ালপুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ বেপারী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। দিবসটি উপলক্ষে গোসাহাটে কোদালপুর ইউনিয়নে মুজিব কেল্লা নামে একটি আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দুপুর 12টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।